हेलो भिवर अस्सलाम वालेकुम सकल के नतून बीडी चैनल पक्ष स्वागत जाची आज के अपन सामने खुबी गुरुत्वपूर्ण एक ट्यूटोरियल नहीं आसि से हलोमी एम एक बैंकिंग सेवा नहीं अपन साथ आलोचना करते जामे अपनी चार्ज विहीन बात्सरिक चार्ज विहीन को बैंक अकाउंट परिचालना करते पर मात्र 10 টাকার বিনিময়ে আপনি একটা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। এছাড়াও আরো কিছু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে বর্তমান যে মোবাইল ব্যাংকিং এ অনেক কস্ট আছে, এই কস্ট থেকে বাঁচার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাংকিং ব্যবস্থার নাম আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক। বন্ধুরা, আজকে এই অ্যাকাউন্টের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন, এটা আমার অনুরোধ। আর কথা নয়, তাহলে শুরু করি। ফিরে আসছি ইন্ট্রোর পর। ভিউয়ার, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্পর্কে আলোচনা করার আগে যেটা না বললেই নয় সেটা হচ্ছে এজেন্ট ব্যাংক কি। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত, ডাচ বাংলা ব্যাংক কর্তৃক স্বীকৃত এজেন্টের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে এবং কম্পিউটার সিস্টেমের মাধ্যমে পরিচালিত একটি ব্যাংকিং ব্যবস্থা। এখন আলোচনা করব এই ব্যাংকিং ব্যবস্থা বা ডাচ বাংলার এজেন্ট ব্যাংক কি কি সেবা প্রদান করে থাকে। এই এজেন্ট ব্যাংক যে সেবা প্রদান করে থাকে তার এক নম্বর রয়েছে নগদ টাকা জমা প্রদান ও উত্তোলন, তথা এখানে আপনি নগদ টাকা জমা দিতে পারবেন ও উত্তোলন করতে পারবেন। দুই নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফরেন্স রেভিডেন্স প্রদান, তথা আপনার বা আপনার কেউ যদি বিদেশে থাকে তাহলে তারা যে ফরেন্স রেভিডেন্স পাঠাবে সেটা আপনি এজেন্ট ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। তিন নম্বরে যে সেবাটার কথা বলবো সেটা হচ্ছে ঋণ বিতরণ। আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না যে এজেন্ট ব্যাংক ঋণ বিতরণ করে থাকে, তবে প্রথমেই এজেন্ট ব্যাংক ওপেন করার সাথে সাথেই কিন্তু ঋণ বিতরণ করতে পারে না। তার জন্য এজেন্ট ব্যাংকের এজেন্টকে কিছুটা শর্ত সাপেক্ষে কিছুদিন অপেক্ষা করে কিছুটা টার্গেট ফিল আপ করার পরে সে ঋণ প্রদান করতে পারে। আর আপনার যদি এখানে একটা এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে তথা অ্যাকাউন্ট থাকার কারণে আপনার ঋণটা পেতেও সুবিধা হবে। চার নম্বর যেটা সেবাটা প্রদান করে থাকে সেটা হলো ফান্ড ট্রান্সফার। আপনি যদি অন্য কেউকে তথা অন্য কারো জেনারেল ব্যাংকিং অথবা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট আছে তাকে আপনি এজেন্ট ব্যাংক থেকেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। পাঁচ নম্বরের যে সেবাটা রয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স অনুসন্ধান। আপনি এজেন্ট ব্যাংক থেকেই আপনি ব্যালেন্স অনুসন্ধান করতে পারবেন। এছাড়াও নেক্সাস পে অ্যাপস ইউজ করে আপনি ব্যালেন্স অনুসন্ধান করতে পারবেন, ব্যালেন্সের স্টেটমেন্ট দেখতে পারবেন, টপ আপ করতে পারবেন। এছাড়াও আপনি এটিএম কার্ড নিয়ে এটিএম মেশিনের মাধ্যমে আপনার ব্যালেন্স অনুসন্ধান করতে পারবেন। ছয় নম্বর, এজেন্ট ব্যাংকিং যে সেবাটা প্রদান করে থাকে সেটা হচ্ছে এটিএম কার্ড প্রদান ও চেক প্রদান। এজেন্ট ব্যাংক থেকে এটিএম কার্ড নিয়ে আপনি যে কোনো এটিএম থেকে ফ্রিতে টাকা তুলতে পারবেন, এবং আপনি এজেন্ট ব্যাংক থেকে চেক নেওয়ার ফলে আপনি যে কোনো ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, তবে চেকটা এখনও অ্যাভেলেবেল না। সাত নম্বরে যে সেবাটা পাবেন সেটা হচ্ছে মার্চেন্ট পেমেন্ট। আপনি এজেন্ট ব্যাংকিং একটি অ্যাকাউন্ট করে আপনি নেক্সাস পে অ্যাডের মাধ্যমে আপনি মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন, তথা কেনাকাটা করতে পারবেন। বন্ধুরা, এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট করার জন্য কোথায় যাবেন এবং আপনার কী কী কাগজপাতি লাগবে ও কয় ধরনের অ্যাকাউন্ট আছে, তথা আপনি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট করার জন্য আপনি শুধুমাত্র এজেন্ট ব্যাংকিং অফিসে যাবেন। বর্তমান সময়ে বাংলাদেশের গ্রামে গঞ্জে, ইউনিয়নে, উপজেলায় ও জেলা শহরগুলোতে তথা প্রায় সর্বত্রই এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু আছে। আর এসব এজেন্ট ব্যাংকের যে কোনো একটা জায়গাতে গিয়েই আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এজেন্ট ব্যাংকিংয়ে সাধারণত দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, সেটা হচ্ছে সেভিংস ও কারেন্ট। তো আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তো তাহলে আপনার লাগবে আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি ছবি। যদি আইডি কার্ডের ফটোকপি না থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়েও খুলতে পারবেন। এছাড়া এর সাথে লাগবে আপনার নমিনির এক কপি ছবি ও আইডি কার্ডের ফটোকপি। আর আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেভিংস অ্যাকাউন্টে যে কাগজপত্র লাগবে এর সাথে আপনাকে বেশি দিতে হবে একটি ট্রেড লাইসেন্সের ফটোকপি ও সাথে একটি দোকানের মালিকানা সিল লাগবে। এসব কাগজপাতি নিয়ে আপনি যে কোনো এজেন্ট ব্যাংকিংয়ে গেলেই আপনাকে একটা সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট খুলে দেবে। বন্ধুরা, এখন আমি আলোচনা করব এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার পর কী কী সুবিধা পাওয়া যায় সেই সুবিধাসমূহ নিয়ে। সেই সুবিধার প্রথমে বলতে হয় এটা হচ্ছে 100% নিরাপদ, কারণ যখন একজন এজেন্ট একটি এজেন্ট ব্যাংক ওপেন করে তখন
তাকে ব্যাংকের সাথে অনেক চুক্তি করতে হয়, সেখানে অনেক জামানত দিতে হয় এবং অনেক ডকুমেন্টের ভিত্তিতে কিন্তু তাকে এজেন্ট করা হয়। সুতরাং বুঝতেই পারছেন যে এজেন্ট ব্যাংক কতটা নিরাপদ। এছাড়াও আপনি যদি টাকা জমা দেন এজেন্ট ব্যাংকে, আপনি সাথে সাথে একটা SMS পেয়ে যাবেন যে আপনি কত টাকা জমা দিলেন বা কত টাকা উঠালেন। দুই নম্বরে এজেন্ট ব্যাংকিং এর যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে, এজেন্ট ব্যাংকিং এর টাকা রাখলে আপনি বাৎসরিক একটা মুনাফা পাবেন বা লাভ পাবেন, সেটা হচ্ছে 1.5% মতো। এটা কখনো হাফ ডাউন করতে পারে, কম বা বেশি হতে পারে। তিন নম্বরে যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে, এই অ্যাকাউন্ট সম্পূর্ণ চার্জ মুক্ত, এমনকি অবকারী শুল্কও দেওয়া লাগবে না। যদি আপনি ATM কার্ড না নেন তাহলে সম্পূর্ণ ফ্রিতেই এই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন। চার নম্বরে যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে, প্রথম বছর ATM কার্ডের সম্পূর্ণ চার্জ ফ্রি, দ্বিতীয় বছর থেকে 200 টাকা চার্জ দিতে হবে। পাঁচ নম্বরে যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে, আপনি ATM কার্ড দিয়ে ATM মেশিন থেকে টাকা তুলতে পারবেন এবং নেক্সাস পে অ্যাডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন ও ব্যালেন্স চেক করতে পারবেন। ছয় নম্বরে যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে, এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে আপনি ব্রাঞ্চ অথবা ফার্স্ট ট্র্যাকে, অর্থাৎ ডাচ বাংলার ব্রাঞ্চ অথবা ফার্স্ট ট্র্যাকে টাকা জমা দিতে পারবেন। সাত নম্বরে যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে DPS বা FDR, আপনি এখানে DPS করতে পারবেন, তথা 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর মেয়াদের চুক্তিতে আপনি DPS করতে পারবেন, তথা আপনি মাসে মাসে টাকা জমা দিয়ে একটা DPS করতে পারবেন। এছাড়াও আপনি একটি FDR করতে পারবেন, FDR হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, তথা আপনি টাকা ফিক্সড করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাকে প্রফিট দেওয়া হবে। আট নম্বরে আমি যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে বোনাস, আপনি যদি ফরেন রেভিডেন্স তথা বিদেশ থেকে কোনো টাকা আনেন, তার জন্য আপনি অ্যাকাউন্টে টাকা আনার কারণে আপনি 1% বোনাস পাবেন, তথা আপনি যদি 1 লক্ষ টাকা আনেন তাহলে আপনি পাবেন 1,01,000 টাকা। নয় নম্বর যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে, আপনি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের কার্ড থাকলে তাহলে আপনি নেক্সাস পেতে আপনার অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন, সেখান থেকে আপনি টপ আপ, ব্যালেন্স চেক, তারপরে স্টেটমেন্ট দেখা, আপনার সেন্ড মানি সবগুলোই করতে পারবেন। দশ নম্বরে আমি যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে, আপনি এখান থেকে একটা চেক বই পেতে পারেন, তবে চেক বইটা সব জায়গায় এখনও অ্যাভেলেবেল না, তো আশা করতে পারি অচিরেই সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি এই অ্যাকাউন্টের দৈনিক কত টাকা জমা দিতে পারবেন সেটা আলোচনা করব। যদিও এই আলোচনাটা অনেক ব্যাপক, সেই ব্যাপকতা এড়াতে আমি গড়ে একটা আলোচনা করব। ভিউয়ার, যদি আপনার একটি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি দিনে 4 বারে 6 লক্ষ টাকা জমা দিতে পারবেন, আর যদি আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে তথা এজেন্ট ব্যাংকিং সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে দিনে 2 বার 4 লক্ষ টাকা জমা দিতে পারবেন। এবার আলোচনা করব উত্তোলন প্রসঙ্গে। যদি আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে দিনে 2 বার 5 লক্ষ টাকা উঠাতে পারবেন, এবং যদি আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে দিনে 2 বার 3 লক্ষ টাকা উঠাইতে পারবেন। বন্ধুরা, এবার আমি এই অ্যাকাউন্টের কিছু চার্জ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনি যদি শুধুমাত্র অ্যাকাউন্ট খোলেন তাহলে অ্যাকাউন্টের জন্য আপনাকে কোনো চার্জ দেওয়া লাগবে না। যদি আপনি ATM কার্ড নেন তবে ATM কার্ডের জন্য প্রথম বছর কোনো চার্জ দেওয়া লাগবে না, দ্বিতীয় বছর থেকে আপনাকে 200 টাকা চার্জ দিতে হবে প্রত্যেক বছরে, এবং এর জন্য আপনার ATM কার্ড বাবদ আপনার নেটওয়ার্ক ফি কাটবে 100 টাকা। এছাড়াও আপনার অন্য অন্য কিছু কিছু চার্জ রয়েছে, যেটা সেটা হচ্ছে আপনার টেরিটরি, তথা আপনি যে অঞ্চলে অ্যাকাউন্ট করছেন এই অঞ্চলের বাইরে, আগে বলি টেরিটরি কাকে বলে, সেটা হচ্ছে কয়েকজন এজেন্ট মিলে একটা টেরিটরি গঠন করা হয়। এই টেরিটরিটা সাধারণত একটা উপজেলার মধ্যে গঠন করা হয়। আপনি যে টেরিটরির ভিতর অ্যাকাউন্টটা করেছেন এই টেরিটরির ভিতর যদি আপনি কোথাও টাকা জমা দেন তাহলে আপনাকে এক্সট্রা কোনো ফি দেওয়া লাগবে না, এবং আপনি যদি টাকা উঠানো এই টেরিটরির ভিতর থেকে তাহলে আপনাকে এক্সট্রা কোনো ফি দেওয়া লাগবে না। কিন্তু এই টেরিটরির বাইরে যদি আপনি টাকা উত্তোলন অথবা জমা করেন সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা ফি দিতে হবে। সেটা হচ্ছে, আপনি যদি টাকা জমা দেন সেই ক্ষেত্রে প্রত্যেক 1,000-এ আপনাকে 250 টাকা দিতে হবে, তথা আপনি যদি 1 লক্ষ টাকা জমা দেন তাহলে আপনাকে 250 টাকা জমা দিতে হবে। এছাড়াও আপনি যদি টেরিটরির বাইরে টাকা তুলতে চান তাহলে আপনাকে প্রত্যেক 1,000-এ 5 টাকা দিতে হবে, এবং 1 লক্ষ টাকায় 500 টাকা আপনাকে উত্তোলন ফি দিতে হবে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এজেন্ট ব্যাংকিং একটি অ্যাকাউন্ট করার পর যদি আপনার ATM কার্ড নেন তাহলে ATM কার্ড বাবদ যে চার্জগুলো ধার্য করা হয় তার লিস্ট। সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, এজেন্ট ব্যাংকে কিন্তু জেনারেল ব্যাংকিংয়ের টাকাও জমা দেওয়া যায়, এছাড়াও এজেন্ট ব্যাংক থেকেই জেনারেল ব্যাংকিংয়ের টাকা উত্তোলন করা যায়, তবে তার জন্য ব্রাঞ্চে যে আগে কিছু ফর্ম ফিল আপ করে এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এই কার্যক্রম সম্পন্ন করা যায়। বন্ধুরা, এই ছিল ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের বেসিক আলোচনা।
আমি মোটামুটি সম্পূর্ণভাবে আলোচনা করতে চেষ্টা করেছি। এরপরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।